শুধু নেশা কারবারই নয়, রাজ্যে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে মহিলা অপহরণের ঘটনা। এমনই ঘটনার সাক্ষী থাকল খোয়াই জেলা। সূত্রের খবর, বহিরাজ্য থেকে ত্রিপুরায় এসে এক মহিলাকে প্রেমের জালে ফাঁসিয়ে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে পালিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশের জালে আটক করল এক যুবক। ঘটনা খোয়াইতে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের শহীদুল ইসলাম নামে ওই যুবক বিল্ডিং নির্মাণের কাজে আসেন ত্রিপুরায়। তারপর খোয়াইয়ের মহিলার সাথে তার পরিচয়, পরবর্তী সময়ে তাদের সম্পর্ক আরও গভীর হয় এবং এদিকে শাহিদুল ইসলাম মহিলাকে প্রলোভন দেখিয়ে তার সাথে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। মহিলাও যথাক্রমে শাহিদুলের সাথে পালিয়ে যেতে রাজি হন, কিন্তু মঙ্গলবার দুপুরে শাহিদুলের সাথে পালিয়ে যাওয়ার জন্য মহিলা বাড়ি থেকে বের হতে মহিলার স্বামী টের পেয়ে যান এবং নিজে একজন পুলিশকর্মী হওয়াতে তার স্ত্রী ও শাহিদুলকে আটক করে এবং পরবর্তী সময়ে শাহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এই ঘটনাকে ঘিরে গোটা খোয়াই জেলাতে চাঞ্চল্য তৈরি হয়েছে, প্রশ্ন উঠতে শুরু করেছে কতটুকু নিরাপদ রাজ্যের নারীরা। ঘটনাটা যখন আমরা ভেহিকেল চেঞ্জে যাইতেছিলাম তখন ওই জিএবি চমুনিতে একজন যে অপরিচিত ব্যক্তির যে মিসেস যে ঘরের থেকে বাড়িছে 10 মিনিট, তো আমরা কইছে যে একটু গাড়ি থামায় আসিরা, গাড়ির মধ্যে চেকিং করতাম যে 10 মিনিট হয়েছে বাড়ির থেকে বাড়িছে, সার্চ করতাম। তো আমরা সার্চ করে গাড়ির মধ্যেও দেখছি যে মহিলাটারে তো পাইলাম না, পুরুষটারে পায়াসিরা যে জিএবি চমুনিতে আছে ওইখানে পুরুষটারে ধরছে দইরা, তারপরে আমরা থানাতে নিয়ে আইলাম আর কি। লোকটার বাড়ি ও কইতে আছে যে মুর্শিদাবাদ, এখানে কি কর্মসূত্রে থাকে? কর্মসূত্রে বিল্ডিং এর কাজ করে, ওর বয়ানে আমরা পাইছি আর কি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।